নমস্কার, কৃষ্ণেন্দু রায় অফিসিয়ালের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানাই কালী পূজা ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা বিখ্যাত মৃৎশিল্পী তপন পালের পাল মহাশয়ের কাছে এসেছি। উনি ঠাকুর তৈরি করছেন এবং কালীমূর্তি তৈরি করার যে সুন্দর পদ্ধতি উনি অবলম্বন করেছেন তা আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কালীমূর্তি তৈরি হয়েছে, শুধুমাত্র বোলপুর নয়, বোলপুরের আশেপাশের বিভিন্ন গ্রাম থেকেও মানুষ এখানে আসেন। এর শিল্পীরা খুবই যত্ন সহকারে এবং অভিজ্ঞতা সম্পন্ন শিল্পীরা এই কালীমূর্তি তৈরি করে থাকেন। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম তপন কুমার পাল। আচ্ছা, বলছি কত বছর ধরে ঠাকুর আপনি তৈরি করছেন? চল্লিশ বছর ধরে ঠাকুর তৈরি করছেন। তো এই ঠাকুর কোথায় কোথায় ডেলিভারি হয় বা কোথায় কোথায় যায়? আগে অনেক জায়গায় যেত, এখন বেশি করতে পারি না। এখন যেগুলো থাকে সব বোলপুর মধ্যেই থাকে, বোলপুর আশেপাশে গ্রামেও যায়। কী কী কালী ঠাকুর ছাড়া অন্যান্য সব ঠাকুর তৈরি করেন? কালী ঠাকুর ছাড়া কী কী ঠাকুর তৈরি করেন আপনি? আমি দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কালী, কার্তিক, যত রকমের পুজো হয় সব ঠাকুরই তৈরি করি। আচ্ছা, এই কালী ঠাকুর যে কালী ঠাকুরটা আপনি তখনই তৈরি করছেন সেই কালী ঠাকুরের দামটা কত হতে পারে বলবেন? ঠাকুরের দাম হচ্ছে 8,000 টাকা। 8,000 টাকা। আচ্ছা, মিনিমাম থেকে ম্যাক্সিমাম মানে কম দাম থেকে বেশি দামের? 2,000 থেকে 12,000 টাকা। 2,000 থেকে 12,000 টাকার মধ্যে ঠাকুর তৈরি করেন। আচ্ছা, এই কালী ঠাকুরটা আপনার কী কী ধরনের কালী এখানে আছে? এমনি রক্ষা কালী, শ্যামা কালী, আবার ডাকিনী যোগেন্দ্রিয়া, ভয়ঙ্করী কালী, সব রকমের কালী। আচ্ছা, ব্যাস।